সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তোমরা জানো করোনা ভাইরাসের মহামারীর কারণে গাইবান্ধা আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুমের মাধ্যমে আমরা তোমাদের সামনে কিছু বক্তব্য এবং লেকচার তুলে ধরছি। এগুলোকে তোমরা প্রতিদিন নিয়মিত ফলো করবে। এতে পড়াশোনা যেটা ঘাটতি সেটি হবে না। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আজকে প্রথম পত্র, এই বিষয়ে ক্লাস আমি নিচ্ছি। আর আমাদের আর এক স্যার জনাব আতাউর রহমান স্যার, উনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্র নিচ্ছে। তোমরা জানো, শুধু মনে করে দিচ্ছি যে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুই বর্ষই দুই পত্রেই উভয় পত্রেই ক্লাস হবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারও যেমন আমি ইসলামের ইতিহাস নেব, আবার সেকেন্ড ইয়ারও ইসলামের ইতিহাস নেব। অনুরূপভাবে আতাউর রহমান স্যার, উনিও তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় পত্র নেবে, আবার দ্বিতীয় বর্ষেও দ্বিতীয় পত্র নেবে। সুতরাং এত দীর্ঘ সময়ের মধ্যে তোমাদের সিলেবাস আমরা কভার করে দিতে পারবো বলে আমরা মনে করি। তারপরও পড়াশোনা যেহেতু একটা নিরবিচ্ছিন্ন বিষয়, সুতরাং এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। তা আমরা যে ক্লাস বিভিন্ন সাবজেক্টে স্যাররা যে ক্লাসগুলো নিচ্ছে সেগুলো বেশ উন্নতই হচ্ছে। এগুলো সবাই ফলো করবা, এবং যে সকল ছাত্রছাত্রী জানে না তাদেরকে ফেসবুকে আমাদের এই গ্রুপের সঙ্গে অ্যাটাচ করে দিবা। তো আজকে আলোচনা, আমি সর্বশেষ আলোচনায় বলছিলাম যে আজকের এই আলোচনা হবে মূলত উমাইয়া শাসকদের মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্বৃত্ত ধরনের, এবং ইমাম হুসেনকে হত্যাকারী এজিদের উপরে আজকের আলোচনা হবে। তোমরা জানো যে ইসলামের ইতিহাস ক্লাসগুলো নিতে গেলে একটু পূর্বের আলোচনা করতে হয়। তা সেটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের যুগের পরে, হযরত আলী যখন শাহাদত বরণ করল তখন তার বড় ছেলে ইমাম হাসান ক্ষমতায় বসছিলেন, কিন্তু তার কাছে রাজনীতি দুর্বোধ্য হয়, তিনি এটা ছেড়ে দেন মুয়াবিয়ার কাছে। মুয়াবিয়ার সঙ্গে সন্ধি হয়, চুক্তি হয় যে ইমাম হাসানের ছোট ভাই ইমাম হোসেন যখন খিলাফত মানে বয়প্রাপ্ত হবে তখন মুয়াবিয়া তাকে খিলাফত ছেড়ে দিবে। এই চুক্তিতে 661 খ্রিস্টাব্দে মুয়াবিয়া খিলাফতে বসল। বসার পর তিনি ভালোভাবে চালাইছেন সে আলোচনাগুলো আমরা তোমাদের ক্লাসের পূর্ববর্তী লেকচারে আমরা বলছি। কিন্তু তিনি একটি অন্যায় করলেন, সেটি হচ্ছে যে চুক্তি ছিল সেই চুক্তিকে বরখেলাপ করে, অর্থাৎ ইমাম হোসেনকে খিলাফতের দায়িত্ব না দিয়ে তিনি আমর বিন আল আস, যে নামটি তোমরা খলিফা হযরত ওসমানের সময় বলা হয়েছে আমর বিন আল আস, অর্থাৎ আমরের পুত্র আল আস, যাকে আরবদের চারজন ব্যক্তিকে কূটনৈতিক মেধাসম্পন্ন ব্যক্তি বলা হতো, তার মধ্যে এই আমর বিন আল আস ছিল একজন, এবং মুগিরা নামক আর একজন ব্যক্তি। এরা মুয়াবিয়াকে কুপরামর্শ দিয়ে ইমাম হোসেনকে খিলাফত থেকে বঞ্চিত করে মুয়াবিয়ার অযোগ্য পুত্র
এজিদকে পরবর্তী খলিফা হিসাবে নিয়োগদানের ঘোষণা দিয়ে গেল। এই যে এজিদকে নিয়োগদানের ঘোষণা দিল, এটা ছিল একটা চুক্তির বরখেলাপ, এবং ইসলামে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র বিরোধী। অর্থাৎ এক খলিফা আর এক খলিফাকে যখনই নিয়োগ দিয়ে যাবে তখন সেটা আর গণতন্ত্র থাকবে না, সেটা হয়ে গেল রাজতন্ত্র। এই যে রাজতন্ত্রটা প্রতিষ্ঠা করল, এটার বিরোধিতা ইমাম হোসেন করলেন। যদি লক্ষ্য করো, যদি ইমাম হোসেন এই বিরোধিতাটা না করত, তাহলে আমরা মুসলিম জাহান পরবর্তীকালে বুঝতে পারত না যে রাজতন্ত্র ইসলাম বিরোধী। এজন্য গণতন্ত্রের ইতিহাসেও ইমাম হোসেনের নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পৃথিবীর সব দেশেই উল্লেখ করা হয়ে থাকে। তাহলে কী দাঁড়ালো? মুয়াবিয়া মারা গেলেন, এজিদ সেই তার রাজ সিংহাসনে বসল। আর সেই সময়কার একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে খলিফা বেঁচে থাকা অবস্থায় যাকে মনোনয়ন দিয়ে যাবে পরবর্তী খলিফা হিসেবে, তার প্রতি সকলে আনুগত্য প্রকাশ করবে। আমর এবং মুগিরার পরামর্শে তখন সিরিয়া সহকারে অনেক অঞ্চলের মুসলমানরা পবিত্র কোরআন শরীফকে বর্ষায় বিদ্ধ করে শপথ করেছিল যে এজিদ হবে তাদের পরবর্তী খলিফা। এই যে একটা অন্যায় হলো, এবং এজিদের আচার আচরণ এত ধৃষ্টতাপূর্ণ ছিল, এত খারাপ ছিল যে ইমাম হোসেনের চরিত্র ছিল নরম কোমল, মানুষের প্রতি তার দরদ ছিল। এই যে দুই বিপরীতমুখী দুইজন ব্যক্তি, এ কারণেই তাদের মধ্যে দ্বন্দ্বটা, মানে এ কারণটা একটা বিশেষ কারণ হয়ে গেল। আমি এজিদের চরিত্র পরবর্তীতে পড়াবো, শুধু একটু বলি যে এজিদ সবসময় জাঁকজমকপূর্ণ পোশাক করত এবং সঙ্গে একটা বানর রাখত। সে বানরকেও সে ভালো কাপড় চোপড় পরিয়ে সবসময় কাছে রাখত। এর থেকেই বুঝতেছো যে এজিদ কী ধরনের লোক ছিল। তো যাই হোক, এইরকম পরিস্থিতিতে ইমাম হোসেন এটার বিরুদ্ধচারণ করলেন, এবং আবদুল্লাহ ইবনে জুবায়ের, অর্থাৎ জুবায়ের পুত্র আবদুল্লাহ, তিনি ইমাম হোসেনকে বললেন যে এটা অন্যায়, আপনি এটার প্রতিবাদ করেন। অর্থাৎ তার মনের মধ্যে একটা আশা ছিল যে কোনো কারণে যদি এজিদ ইমাম হোসেন দুজনে যদি পদচ্যুত হয়ে যায় বা না থাকে, তাহলে আবদুল্লাহ ইবনে জুবায়ের সে নিজেই খলিফা হবে। সেও কিছুটা বুদ্ধি দিয়ে ইমাম হোসেনকে বলল যে আপনি এটার বিরোধিতা করে আপনি অগ্রসর হন। এদিকে নিকটবর্তী কুফা একটা নগরী, ফরাত নদীর তীরে অবস্থিত, এই কুফার লোকেরাও ইমাম হোসেনের কাছে খবর পাঠালো যে তারা ইমাম হোসেনের সঙ্গে আছে। সেখানকার পরিস্থিতি বোঝার জন্য ইমাম হোসেন তার চাচাতো ভাই মুসলিম বিন ওয়ালিদ তাকে প্রেরণ করল। মুসলিম বিন ওয়ালিদ কুফার সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইমাম হোসেনকে কুফায় আসার জন্য অনুরোধ করল, পত্র প্রেরণ করল। পত্র প্রেরণের সঙ্গে সঙ্গেই বা পরে পরেই এই তার চাচাতো ভাইকে কুফাবাসীরা, অর্থাৎ মুসলিম বিন ওয়ালিদকে উপাবাসীরা হত্যা করল। উপাবাসীদের সম্বন্ধে একটা ধারণা তোমাদেরকে নিতে হবে। একজন ঐতিহাসিক বলছেন যে এরা দিন হইতে দিনান্তরে নিজেদের অন্তরের খবর রাখত না, কারোর স্বার্থ সিদ্ধির জন্য বা কার কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য এরা মুহূর্তের মধ্যে অগ্নিবধ হয়ে যেত, আবার পর মুহূর্তেই বরফের ন্যায় শীতল আচরণ করত। অর্থাৎ অদ্ভুত প্রকৃতির মানুষ ছিল পূর্ববাসীরা।
চঞ্চল প্রকৃতির ছিল, কারো হয়ে মুহূর্তের মধ্যে এরা অস্ত ধরত, আবার মুহূর্তের মধ্যে তাকে ত্যাগ করত। যখন ইমাম হোসেন মদিনা থেকে কুফার দিকে আসা শুরু করলো, তার আগেই তো তার চাচাত ভাইকে মেরে ফেললো এবং তারা সবাই ইমাম হোসেনের বিপক্ষে অবস্থান গ্রহণ করলো। যদিও সবাই না, দুই একটা গোত্র বলছিল যে আপনি কিছুদিন পরে আসেন, আমরা দেখবো, একটু উন্নতির আপনি অবস্থান করেন, আমরা 20,000 আপনার সঙ্গে সংযুক্ত হব ইত্যাদি। কিন্তু ইমাম হোসেন কারো কথা কর্ণপাত না করে তিনি কুফার নগরীর দিকে অগ্রসর হতে শুরু করলেন। এই খবর পেয়ে এজিদের সেনা শাসক অর্থাৎ কুফার শাসক উবাইদুল্লাহ বিন জিয়াদ, নামটা একটু মনে রাখবা, উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে বলা হয় কারবালার কসাই, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এক বিশাল সেনাবাহিনী কুফার নিকটবর্তী ফরাত নদীর তীরে প্রেরণ করল এবং ইমাম হোসেনের শিবিরকে অবরুদ্ধ করে ফেলল। ইমাম হোসেন পরিস্থিতির বুঝতে পেরে তিনটি প্রস্তাব দিল। এক, হয় তাকে মদিনায় ফেরত যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, অথবা এজিদের সঙ্গে তার কথা বলতে দেওয়া হোক, অথবা সিরিয়ার একটা দুর্গে তাকে আশ্রয় দেওয়া হোক। কিন্তু মতলবাজরা বুঝতে পারল যে এগুলোর মধ্যে যদি একটাও করা হয় তাহলে ভবিষ্যতে এজিদের অসুবিধা হবে, এই জন্য তারা কোনো রকম শর্ত না মেনে ইমাম হোসেনের শিবিরকে তারা ঘিরে ফেলল এবং ফরাত নদীকে তারা অবরুদ্ধ করে ফেলল, পানির হাহাকার পড়ে গেল। 681 খ্রিস্টাব্দের 9ই মহরম যখন পানির অভাবে ইমাম হোসেনের শিবিরে মানে হাহাকার পড়ে গেছে, তখন বোঝা গেল যে যুদ্ধ ছাড়া আর কোনো পথ নাই, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ হয়ে গেল। পরের দিন 10ই মহরম, এই 10ই মহরমে যুদ্ধ শুরু হয়ে গেল। এটা একটা অসম যুদ্ধ, এজিদের পক্ষে 1,000,000 সৈন্য আর ইমাম হোসেনের পক্ষে মাত্র 200 জন, তার মধ্যে নারী ছিল অর্থাৎ যোদ্ধা ছিল 80 জনের মতো। এই 80 জন মিলে তারা যুদ্ধ শুরু করল। কিন্তু প্রথমেই ইমাম হোসেনের কোলে তার ভ্রাতুষ্পুত্র কাসিম, তারপরে তার আর এক আত্মীয় আসগর, এরা সবাই নিহত হল। ইমাম হোসেন প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু করল। তার রণমুক্তি দেখে যোদ্ধারা এজিদের যোদ্ধারা পালিয়ে যাওয়া শুরু করল। কিন্তু অসংখ্য তীর ইমাম হোসেনের শরীরে বিদ্ধ হওয়াতে অনুষ্ঠ রক্তপাতের কারণে তিনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিলেন এবং যখন তিনি পড়ে গেলেন তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীর সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি সিমার, যার নাম ইসলামী জাহানে অত্যন্ত ঘৃণার সঙ্গে স্মরণ করা হয়, এই সীমার ইমাম হোসেনকে হত্যা করল। হত্যা করে তার খণ্ডিত মস্তক দামেস্কে প্রেরণ করল এজিদের কাছে। এজিদ এই মস্তক দেখে এত ভয় পেয়ে গেছিল যে তিনি তার রাজদরবার থেকে দ্রুত পলায়ন করছিলেন। পরবর্তীতে তার মস্তক আবার কুফার নগরীর পাশে ফরাত নদীর পাড়ে নিয়ে এসে সেখানে তার মস্তক এবং দেহকে একত্রে করে সেখানে তাকে সমাধিস্থ করা হয় এবং সেখানে বড় একটা মাজার আছে, যদি কখনো সুযোগ পাওয়া তোমরা ভবিষ্যতে তাহলে সেই মাজারটি দেখতে যাব। এই যে কারবালার যুদ্ধ, এর প্রভাব অনেক প্রভাব, অর্থাৎ হাশিমীয় এবং উমাইয়া কুরাইশদের মধ্যে যে দুটা শাখা ছিল অনেকদিন পর্যন্ত এটা স্তম্ভিত ছিল সেই দ্বন্দ্বটা, কিন্তু সেই দ্বন্দ্বটা আবার ব্যাপক আকারে সামনে চলে আসল এবং ইমাম হোসেনের রক্ত যখনই কারবালার প্রান্তরে পড়ল তখনই শিয়া সম্প্রদায়ের আবির্ভাব ঘটল। ঐতিহাসিক কি কি হিস্ট্রি বলছেন, লিভিং ডেড আলি ইজ মোর ইফেক্টিভ দেন লিভিং আলি, অর্থাৎ জীবিত আলির চাইতে মৃত আলি শক্তিশালী হয়ে গেল। মুসলিম জাহান দুটা ভাগে বিভক্ত হয়ে গেল, এই যে বিভক্তিটা হলো আজও এই বিভক্তিটা থেকেই গেল। এরপর এজিদ
মদিনা নগরী আক্রমণ করে, অসংখ্য প্রতিষ্ঠানকে ধ্বংস করে, রসুলকে যারা সাহায্য করছিল তাদেরকে অপমান করে। এরপরে কাবা শরীফ আক্রমণ করছিল, মক্কা নগরী আক্রমণ করছিল, কাবা শরীফকে ধ্বংস করার চেষ্টা করছিল। সেই সময় এজিদের মৃত্যুর খবর আসাতে কাবা গৃহ রক্ষা পায়। এই হচ্ছে মোটামুটিভাবে এজিদের ঘটনা। তোমরা এখানে পড়বা হচ্ছে এই শিয়া কারা, এটা একটা পড়ে নিবা, আর কারবালার যে বিয়ান্ত ঘটনা, সেই দূরবর্তী যুগে ইমাম হোসেনের উপরে যে অন্যায় করা হয়েছে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, সেটা যে কোনো পাঠককে মনে মানে একটা হৃদয়ে একটা দুঃখ সৃষ্টি করে, এটা ঐতিহাসিক জীবন বলছে। তা এই যুদ্ধের বিবরণটা তোমরা পড়ে নিবা, আর যুদ্ধের ফলাফলটা একটু পড়ে নিবা, আর নৈমিত্তিক প্রশ্ন এখান থেকে আসতে পারে যে কারবালার যুদ্ধ কত সালে হয়েছিল, রসুলের নাতির নাম কি, এজিদ কে, সীমার কে, এই ধরনের ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে। এগুলো তোমরা একটু মূল বই থেকে ভালোভাবে পড়ে নেবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে এজিদের পরে যে শাসকরা আসলো তাদের ইতিহাস আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সামনে তুলে ধরব। আর একটা কথা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও পৃথিবী থেকে যায়নি, এখনও এটি শেষ হয়ে যায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে যে আগামী 2 বছরের মধ্যে এই পৃথিবী থেকে করোনাকে বিদায় করে দেওয়া সম্ভব হবে। অনেকগুলো দেশ, অনেকগুলো ওষুধ কোম্পানি ভ্যাকসিন তৈরির প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আশা করা যাচ্ছে যে সফল হয়ে যাবে। আমাদের সঙ্গে পৃথিবীর অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক খুবই ভালো, আমরাও খুব তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাব ইনশাল্লাহ। আমরাও এই পৃথিবী থেকে, আমাদের দেশ থেকে এই অসুখ করোনাটা দূর হয়ে যাবে, তখন তোমাদের পদভারে গাইবান্ধা আদর্শ কলেজের মাঠ আবার প্রকম্পিত হয়ে উঠবে, কমনওয়ে খেলাধুলা হবে, স্কাউটিং হবে, লাইব্রেরিতে তোমরা বই পড়বা, সব কিছুই ভালোভাবে চলবে। তবে আমি আবারও বলছি যে পড়ার টেবিল থেকে কখনোই উঠবা না। অবশ্যই যারা মুসলমান তারা মাগরিবের নামাজ পড়ে, আর যারা অন্য ধর্মের তারা সন্ধ্যায় যে প্রার্থনা আছে সেই প্রার্থনা করেই তোমরা পড়ার টেবিলে যাবে। নিয়মিত এই অভ্যাসটা রাখবা আর বিস্তারিত ভালোভাবে পড়বা। এখান থেকেই তোমাদের আগামী 2022 সালে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের এখানে তোমাদের 23 সালে পরীক্ষা হবে, সেই পরীক্ষাটায় তোমাদের এই কারবালার উপরে প্রশ্ন থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। এখানে শুধু যুদ্ধের বিবরণ আর যুদ্ধের ফলাফলটা একটু ভালোভাবে করে নেবার। সবাই ভালো থাকিও, আর আমার জন্য তোমরা দোয়া করো। ভালো থাকো।